সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় রাজ্য পুলিশ এগারোটার দিকে দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয় এর আগে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসাকের মরদেহ দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয় হস্তান্তরের সময় তামাবিলে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন নিহতের স্বজনরা